আমরা কিন্তু ইশ্রম কার্ডটি তৈরি করেছি তো আমরা প্রত্যেকেই জানি যে কেন্দ্র সরকার একটি নতুন পোর্টাল তৈরি করেছে শ্রমিকদের জন্য কিংবা কৃষকদের জন্য কিংবা যারা বাইরে কাজ করে থাকে সেই সমস্ত নির্মাণ কর্মী কিংবা এক কথা সমস্ত লিস্ট আমরা দেখে নেব তো তাদের প্রত্যেকের জন্য কিন্তু এই কার্ডটি কিন্তু তৈরি করেছে অর্থাৎ ইশ্রম পোর্টালটি তো যেখানে গিয়ে আপনি কিন্তু অনলাইনে খুব সহজেই ফ্রিতে এই ইশ্রম কার্ডটি তৈরি করতে পারবেন তো এখন প্রশ্ন হলো অনেকেই প্রশ্ন করেছিলেন যে আপনারা কেন এই শ্রম কার্ডটি তৈরি করবেন এবং কার্ডটি তৈরি করলে আপনাদের কী কী সুবিধা পেয়ে যাবেন এবং আপনাদের অ্যাকাউন্টে যে টাকা দেওয়া হবে তো কবে আপনাদের অ্যাকাউন্ট টাকা চলে আসবে তো এই কার্ডটি তৈরি করলে আপনি কত টাকা পেয়ে যাবেন এবং কী কী সুবিধা পেয়ে যাবেন এবং কারা কারা কার্ডটি তৈরি করতে পারবেন কারা কারা তৈরি করতে পারবেন না বয়সের সময়সীমা কী রয়েছে এর পাশাপাশি কী কী শর্তের কথা বলা হয়েছে যদি আপনাদের আধার কার্ডের সঙ্গে মোবাইল মোবাইল লিঙ্ক না থাকে তো সেক্ষেত্রে আপনি কীভাবে এই শ্রম কার্ডটি তৈরি করবেন যদি আপনি আবেদন করার সময় ভুল করে থাকেন তো সেক্ষেত্রে আপনি কীভাবে কারেকশন করবেন তা দেখে নিচ্ছি আজকের ভিডিওতে তো এর জন্য আপনাদের যা জরুরি হবে আপনি যে ভিডিও দেখতে পাচ্ছেন আপনার সেটা ক্লিক করে ভিডিও ক্লিক দিন আজ সঙ্গে দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করে পাঁচ মিনিট ক্লিক করে নোটসও অলকে রাখুন আজ সাবস্ক্রাইব করে গেছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো আপনার কারাকারা অলরেডি ইশ্রম পোর্টাল থেকে এই কার্ডটি তৈরি করেছেন কমেন্টে জানিয়ে দেবেন এবং কারা এখনও পর্যন্ত কার্ডটি তৈরি করেননি সেটাও আপনার কমেন্টে জানিয়ে দেবেন তো প্রথমে আমরা দেখে নিচ্ছি যে কারাকারা এই কার্ডের জন্য আবেদন করার যোগ্য রয়েছেন তো এখানে বলা হয়েছে যে যে সমস্ত অসংগঠিত শ্রমিক রয়েছেন তারাই কিন্তু এই কার্ডের জন্য আবেদন করার যোগ্য তো এখন প্রশ্ন হলো যে অসংগঠিত শ্রমিক কারা তো সেক্ষেত্রে কিন্তু শর্টকাটে বলা হয়েছে যে যে কোনো শ্রমিক যিনি গৃহভিত্তিক কর্মী কিংবা স্বনিযুক্ত কর্মী বা অসংগঠিত খাতে কর্মরত মজুরি শ্রমিক তাদেরকেই কিন্তু অসংগঠিত শ্রমিক হিসাবে ধরা হয়েছে তো আমি আপনাদেরকে সেই অসংগঠিত শ্রমিকের লিস্টটি ধরে আলোচনা করে দেবো ভিডিওর মধ্যেই তো তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি তার আপনাদের এই কার্ডের মধ্যে আবেদন করার যোগ্য রয়েছেন কি না এবং বলা হয়েছে যে যারা আইএসআইসি কিংবা ইপিএফওর মধ্যে নাম নথিভুক্ত নেই কিংবা যারা মেম্বার নয় তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন তো এরপর বলা হয়েছে যে হোয়াট ইজ ইউএন তো এই যে ইউএন রয়েছে যার ফুল ফর্ম কিন্তু ইউনিভার্সাল অ্যাকাউন্ট নাম্বার তো আপনি যখন কার্ডের জন্য আবেদন করবেন ইশ্রম কার্ডটি তখন আপনি সেই কার্ডে কিন্তু বারো ডিজিটের নাম্বার পেয়ে যাবেন তো যেহেতু আমাদের আধার কার্ড রয়েছে এক কথা আমাদের আধার কার্ড যেরকম বারো ডিজিটের নাম্বার রয়েছে ঠিক সেই রকমই কিন্তু আপনি ইশ্রম কার্ডে কিন্তু বারো ডিজিটের একটি নাম্বার পেয়ে যাবেন যে নাম্বারটি কিন্তু ইউনিভার্সাল অ্যাকাউন্ট নাম্বার এই নাম্বারটি আপনাদের কিন্তু সারা জীবনের জন্য থেকে যাবে এই নাম্বারটি আপনার কোনো কিন্তু পরিবর্তন হবে না এবং পরবর্তীতে যত রকমের সুযোগ সুবিধা রয়েছে আপনি কিন্তু পাবেন এই নাম্বারটি আপনি মনে রাখতে হবে এবং কার্ডটি আপনি যত্ন করে রেখে দেবেন তো এরপর বলা হয়েছে যে আপনি যখন এখানে আবেদন করবেন ইশ্রম পোর্টালে আপনি ইশ্রম কার্ডের জন্য তো আপনার মাসিক ইনকাম কত থাকতে হবে তো আপনার মাসিক ইনকাম যে রয়েছে আপনি যদি মাসিক ইনকাম দশ হাজার টাকা হয় কিংবা বিশ হাজার টাকা হয় কিংবা এক লাখ টাকা হয় কিংবা পাঁচ হাজার টাকা হয় কিংবা আপনাদের দশ লাখ টাকা হয় তো এই নিয়ে আপনার কোনো অসুবিধা নেই কিন্তু আপনার বার্ষিক ইনকাম যদি চার লাখ কিংবা পাঁচ লাখ হয়ে থাকে কোনো আপনার সমস্যা নেই তো প্রত্যেক আবেদন করতে পারবেন এবং আপনার মাসিক ইনকাম যে নির্দিষ্ট রূপে চার হাজার কিংবা পাঁচ হাজার থাকতে হবে কিংবা দশ হাজার থাকতে হবে তেমনটা কিন্তু না আপনার মাসিক ইনকাম কতবাই হোক সেটা নিয়ে আপনার কোনো অসুবিধা হবে না শুধুমাত্র আপনি যদি ইনকাম ট্যাক্স যে রয়েছে সেই ইনকাম ট্যাক্স যদি আপনি না দিয়ে থাকেন তাহলে কিন্তু হবে তো আপনাদের যদি ইনকাম ট্যাক্স আপনি যদি না দিয়ে থাকেন তবে কিন্তু আপনি আবেদন করতে পারবেন যদি আপনি ইনকাম ট্যাক্স দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনি আবেদন করতে পারবেন না তো এরপর বলা হয়েছে যে ইশ্রম পোর্টাল আবেদন করার জন্য এনে কী কী শর্ত মধ্যে আপনি থাকতে হবে তো প্রথমত আপনাদের কিন্তু এখানে বলা হয়েছে যে অসংগঠিত শ্রমিক আপনাদের হতে হবে এবং অসংগঠিত শ্রমিক কারা সেটাও আপনারা ভিডিওর মধ্যে জানতে পারবেন এবং আপনাদের বয়স কিন্তু থাকতে হবে ষোলো থেকে উনষাট বছরের মধ্যে তো বুঝতেই পারছেন যে ষোলো থেকে উনষাট বছরের মধ্যে প্রত্যেক শ্রমিকরা আবেদন করতে পারবেন কৃষকরা আবেদন করতে পারবেন কিংবা দিনমজুরি প্রত্যেকে আবেদন করতে পারবেন ছেলে মেয়ে প্রত্যেকে আবেদন করতে পারবেন বয়স আপনার থাকতে হবে কিন্তু ষোলো থেকে উনষাট বছরের মধ্যে এরপর বলা হয়েছে যে আপনার কী কী ডকুমেন্টস লাগবে যখন আপনি ইশ্রম পোর্টাল এসে আবেদন করবেন কিংবা ইশ্রম কার্ডের জন্য আবেদন করবেন তো আপনি রেজিস্ট্রেশন করবেন আপনার কোনো রকম ডকুমেন্টস লাগবে না শুধুমাত্র আপনার লাগবে কিন্তু আধার কার্ড নাম্বার এবং সেই আধার কার্ড নাম্বারে আপনার অবশ্যই মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে এবং আপনার অ্যাকাউন্ট নাম্বার যে সেই অ্যাকাউন্ট নাম্বারের সঙ্গে আপনাদের আধার কার্ড লিঙ্ক থাকতে হবে যদি আপনার আধার কার্ডের সঙ্গে অ্যাকাউন্ট নাম্বার লিঙ্ক না থাকে তো চিন্তার কারণ নেই তো আপনি কিন্তু সেখানে একটু অপশান পেয়ে যাবেন সেখানে আপনি আপনার অ্যাকাউন্ট নাম্বার ফিল করে দেবেন তো অবশ্যই আপনাদের কিন্তু আধার কার্ড নাম্বার লাগবে এর পাশে আপনাদের আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক থাকতে হবে তো এখন প্রশ্ন হলো যে যদি আপনাদের আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করা না থাকে তবু কিন্তু আপনি আবেদন করতে পারেন ইসরম পোর্টালে তো এই জন্য আপনার নিকটবর্তী সিএসসি সেন্টার যে রয়েছে সেই সিএসসি সেন্টারে আপনি যেতে হবে সেখানে গিয়ে আপনি কি করতে হবে আপনার হাতের সাবজেক্ট ফিঙ্গারপ্রিন্ট তো ফিঙ্গার প্রিন্ট ডিভাইসই আপনি হাতের সাথে দেওয়ার পরে আপনাদের কিন্তু সেই যে অ্যাপ্লিকেশন রয়েছে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন যদি আপনাদের আধার কার্ডের সঙ্গে মোবাইল লিঙ্ক করা থাকে তো আপনি ঘর বসে আবেদন করতে পারবেন কীভাবে আবেদন করেন সেটা আমি আপনার ভিডিও মধ্যে জানিয়ে দেবো এবং আপনাদের যদি আধার কার্ডের সঙ্গে মোবাইল লিঙ্ক না থাকে তো আপনি নিকটবর্তী সিএসসি সেন্টার যে রয়েছে সেখানে আপনি যেতে হবে সেখানে গিয়ে আপনাকে আবেদন করতে হবে তো এরপর বলা হয়েছে যে আপনি যদি শ্রম পোর্টালে আবেদন করে থাকেন তো দেখতেই পাচ্ছেন হি এবং সি অর্থাৎ পুরুষ এবং মহিলা প্রতি আবেদন করতে পারবেন কিংবা ছেলে মেয়ে প্রতি আবেদন করতে পারবেন তো আপনি যদি ইশ্রম পোর্টালে নাম নথিভুক্ত করে থাকেন কিংবা কার্ডের জন্য আবেদন করে থাকেন তো সেক্ষেত্রে আপনি কি লাভ পেয়ে যাবেন আমাদের প্রত্যেকের মনে প্রশ্ন যে আমরা কোনো সুবিধা না পেলে কেন আমরা নাম রেজিস্ট্রেশন করব তো এখানে বলা হয়েছে যে কেন্দ্রীয় সরকার কিন্তু ইশ্রম পোর্টাল তৈরি করেছেন যা আদারের সাথে যুক্ত অসংগঠিত শ্রমিকদের একটি কেন্দ্রীয় ডাটাবেস হবে অর্থাৎ অর্থাৎ কথা ভারতের মধ্যে কতগুলো অসংগঠিত শ্রমিক রয়েছে তা আধার কার্ডের মাধ্যমে কিন্তু একটি ডাটাবেস তৈরি হবে অর্থাৎ প্রত্যেকের নাম সে নথিভুক্ত হবে এবং কেন্দ্রীয় সরকার বুঝতে পারবে যে এই রাজ্যে এতগুলো অত অসংগঠিত শ্রমিক রয়েছে কিংবা কৃষক রয়েছে সেই ভিত্তিতে কিন্তু সে ডাটাবেস কিন্তু সে রাজ্যকে করে তুলে দেবে তো এরপর বলা হয়েছে যে আপনি যদি ই শ্রম পোর্টালে নাম নথিভুক্ত করে থাকেন সেক্ষেত্রে আপনি কিন্তু পি এম সুরক্ষা বিমা যোজনার আওতায় কিন্তু দুই লক্ষ টাকা পর্যন্ত বিমা পেয়ে যাবেন দুর্ঘটনার কারণে যদি আপনাদের দুর্ঘটনাবশত মৃত্যু হয়ে থাকে সেক্ষেত্রে আপনি দুই লক্ষ টাকা বিমা পেয়ে যাবেন কিংবা আপনার যদি আংশিক ক্ষতি হয়ে থাকে সেটা আপনি এক লক্ষ টাকা পর্যন্ত কিন্তু বিমা পেয়ে যাবেন যদি আপনাদের নাম অর্থাৎ এখানে ইশ্রম পোর্টালে নথিভুক্ত থাকে তো এর পাশাপাশি এখানে বলা হয়েছে যে অর্থাৎ এই ইশ্রম পোর্টালে আপনাদের নাম যে নথিভুক্ত থাকে ভবিষ্যতে কিন্তু এই অসংগঠিত শ্রমিকদের সকল সামাজিক নিরাপত্তার সুবিধা এই পোর্টালের মাধ্যমে পৌঁছে দেওয়া হবে জরুরি এবং জাতীয় মহামারীর মতো পরিস্থিতিতে এই অসংগঠিত শ্রমিকদের প্রয়োজনীয় সহায়তা প্রদানের জন্য কিন্তু এই ডাটাবেস ব্যবহার করা যেতে পারে তবে তো বর্তমানে কিন্তু মহামারী চলছে করোনা তো ঠিক সেই রকমই যখন মহামারী চলবে কিংবা মহামারী আসবে ভবিষ্যতে তো তখন কিন্তু কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার কিন্তু এই ডাটাবেস অনুযায়ী যাদের নাম নথিভুক্ত থাকবে তাদের এখন সরাসরি আর্থিক সহযোগিতা পাঠিয়ে দেওয়া হবে তো অনেকেই প্রশ্ন করেছিলেন যে আপনি যখন এখানে নাম নথিভুক্ত করবেন অ্যাকাউন্ট নাম্বার চাচ্ছে সেক্ষেত্রে আপনাদের অ্যাকাউন্টে টাকা কাটবে কিনা তার কিন্তু উত্তর কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন তো এখানে কিন্তু বলা হয়েছে যে ইশ্রম পোর্টাল রেজিস্ট্রেশন করার জন্য আপনার কী করতে হবে তো ইশ্রম পোর্টাল রেজিস্ট্রেশন করার জন্য আপনি কিন্তু নিকটবর্তী আপনি সিএসসি সেন্টারে গিয়ে অর্থাৎ আপনি আপনার নাম নথিভুক্ত করতে পারবেন কিংবা আপনি কিন্তু নিজে থেকেই ঘরে বসে মোবাইল ফোনেও নাম নথিভুক্ত করতে পারবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো তো এরপর বলা হয়েছে যে আপনি যখন ইশ্রম পোর্টালে নাম নথিভুক্ত করবেন তখন কি আপনাকে রকম টাকা পে করতে হবে কি না অর্থাৎ টাকা দিতে হবে কি না তো সম্পূর্ণ ফ্রিতে কিংবা বিনামূল্যে আপনি কিন্তু ইশ্রম পোর্টালে আপনার নাম নথিভুক্ত করতে পারবেন একটি কার্ড কিন্তু আপনি পেয়ে যাবেন সম্পূর্ণ বিনামূল্যে আপনার কোনো মধ্যে টাকা কিন্তু লাগবে না তবে সিএসসি সেন্টারে আপনি যদি করে থাকেন সেহেতু অবশ্যই আপনার চার্জ লাগতে পারে কিংবা আপনি নটবর্তর যদি আপনি কম্পিউটার সেন্টারতে করে থাকেন তো সে তো অবশ্যই কিন্তু তাদের মজুরি হিসাবে কিছু চার্জ কিন্তু করতেই পারে তো এরপর বলা হয়েছে যে আপনি যখন ইনস্ক্রাম পোর্টালে নাম নথিভুক্ত করেন তখন আপনার কিন্তু অ্যাকাউন্ট নাম্বার চাওয়া হয় কিংবা অটোমেটিক আপনার অ্যাকাউন্ট নাম্বার চলে আসে তো সেক্ষেত্রে আপনাদের অ্যাকাউন্ট থেকে টাকা কাটবে কি না তো এখানে বলা হয়েছে যে আপনার অ্যাকাউন্ট থেকে কিন্তু রকম টাকা কাটবে না এটা আপনার কোনো চিন্তার কারণ নেই তো ইসলাম পোর্টের নাম নথিভুক্ত করলে আপনার অ্যাকাউন্টে কোনো টাকা কিন্তু কাটবে না তাহলে প্রশ্ন হলো যে কেন আপনাদের অ্যাকাউন্ট নম্বর চাওয়া হয়েছে তো সেক্ষেত্রে বলা হয়েছে যে সামাজিক নিরাপত্তা স্কিমের আওতায় ঝামেলাবিহীন সুবিধা এবং কেন্দ্রীয় কিংবা রাজ্য সরকারের কর্তৃক শ্রমিকদের অ্যাকাউন্টে সরাসরি কোনো সুবিধা দেওয়ার জন্য কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার চাওয়া হচ্ছে তো বুঝতেই পারছেন যে ভবিষ্যতে যদি কোনো আপনাদের সহযোগিতা করা হয় সাহায্য দেওয়া হয় তো সেটা সেই টাকা আপনার অ্যাকাউন্টে সরাসরি চলে আসবে তো সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট নাম্বার কিন্তু চাওয়া হচ্ছে তো চিন্তার কারণে আপনাদের অ্যাকাউন্টে কোনো টাকা কাটবে না ভবিষ্যতে কিংবা যদি আপনাদের কোনো কোনো দুর্ঘটনা যদি কারণে আপনাদের আংশিক ক্ষতি হয়ে থাকে সে যে টাকা রয়েছে এক লক্ষ টাকা কিংবা দুই লক্ষ টাকা সেটা কিন্তু সরাসরি আপনার অ্যাকাউন্টে কিন্তু চলে আসবে কিংবা রাজ্য সরকার অথবা কেন্দ্র সরকার যদি কোনো কোনো আপনার সহযোগিতা করতে চায় আর্থিকভাবে মহামারীর কারণে তো সেক্ষেত্রে তারাই কিন্তু আগে টাকা পেয়ে যাবেন যারা ইশ্রম পোর্টালের নাম নথিভুক্ত করবেন এবং এর জন্য কিন্তু আপনার অ্যাকাউন্ট মার চা হয়েছে সরাসরি আপনাদের অ্যাকাউন্ট আগে কিন্তু চলে আসবে তো এরপর বলা হয়েছে যে আপনি যে ইশ্রম পোর্টালের নাম নথিভুক্ত করবেন সেই কার্ডের ভ্যালিডিটি কতদিন রয়েছে তো সেই কার্ডের ভ্যালিডিটি কিন্তু রয়েছে লাইফ টাইম তো এই কার্ডটা আপনাদের অর্থাৎ সারা জীবনের জন্য চলবে আপনার কোনো এই কার্ড কিন্তু বন্ধ হবে না তো এরপর আপনি দেখতেই পাচ্ছেন যে আপনাদের কি এই রিনিউ করতে হবে কি না তো বলা হয়েছে যে আপনার কোনো মতো রিনিউ কিন্তু করতে হবে না এরপর নিচে আপনি চলে আসবেন তো বলা হয়েছে যদি আপনি কোনো ভুল করে থাকেন আপনি ইসরম পোর্টালে নাম নথিভুক্ত করার সময় এবং কার্ডে আপনার কোনো ভুল চলে আসে তো সেটা আপনি কে আপডেট করবেন কিংবা কারেকশন করবেন তো এই যে আপনি নিজে থেকে আপডেট করতে পারবেন তো আপনি যখন অফিসিয়াল পোর্টালে চলে আসবেন সেখানে আপনি আপডেট অপশন পেয়ে যাবেন আপনাদেরকে সেটাও দেখিয়ে দেব কিংবা আপনি নিকবর্তী সিএসসি সেন্টারে গিয়ে কিন্তু আপনি আপনার যে কার্ডটি রয়েছে ভুল যদি আপনার হয়ে থাকে নাম আপনার অ্যাড্রেস কিংবা আপনার ঠিকানা তো আপনি কিন্তু কিন্তু কেকশন করতে পারবেন নিজে থেকে কিংবা আপনার নিকটবর্তী সিএসসি সেন্টার থেকে তো এরপর বলা হয়েছে যে পিএম সুরক্ষা বিমা যোজনা কি তো এটি কিন্তু সরকারের একটি স্কিম অর্থাৎ দুর্ঘটনাজনিত কারণ আপনার যদি মৃত্যু হয়ে থাকে তো সেটা আপনি দুই লক্ষ টাকা পেয়ে যাবেন এবং আংশিক ক্ষতি হলে আপনি কিন্তু এক লক্ষ টাকা পর্যন্ত পেয়ে যাবেন তো সেটা বসুন চাউজ আঠেরো থেকে সত্তর বছরের মধ্যে যদি আপনার নাম ইস্রম পোর্টালে নথিভুক্ত থাকে তো আপনাদের এই সুবিধাটি কিন্তু পেয়ে যাবেন তো এখন দেখে নিচ্ছে যে অসংগঠিত শ্রমিক কারা কিংবা আমি তার আগে আপনার দেখিয়ে দিচ্ছি যে আপনি ভুল করে থাকেন সেটা আপনি কীভাবে আপডেট করবেন তো আমরা হোমে চলে যাচ্ছি তো এরপর নিচে আপনি চলে আসবেন নিচে আপনি দেখতেই পারছেন যে অলরেডি রেজিস্টার্ড এবং আপডেট তো এই আপডেটে ক্লিক করে আপনি আপডেট করতে পারবেন আর নতুন করে আবেদন করার জন্য আপনি ভিডিও পেয়ে যাবেন আমি কিন্তু অলরেডি আপনি ভিডিও দিয়ে দিয়েছি কিন্তু আপনি ডিস্টাল লিডি পেয়ে যাবেন সেখানে আপনি দেখবেন যে আপনি কীভাবে মোবাইল ফোন খুব সহজে ঘরে বসে ফ্রিতে আবেদন করতে পারবেন তো এখন আমরা দেখে নিচ্ছি যে এই অসংগঠিত শ্রমিক কারা এবং কারা আবেদন করতে পারবেন তো দেখতেই পারছেন যে লিস্টটি তো এখানে বলা হয়েছে কিন্তু এগ্রিকালচার অর্থাৎ কৃষি বিভাগ তো কৃষি বিভাগের ক্ষেত্রে রয়েছে যে যারা নিজস্ব জমিতে কাজ করে থাকে কিংবা অন্যের জমিতে কাজ করে থাকে বরগাদার কৃষক কিংবা যারা নিজের জমিতে ফসল উৎপাদন করে থাকে সেই সমস্ত কৃষকরা আপনি আবেদন করতে পারবেন কিংবা যারা বাইরে গিয়ে কাজ করে থাকেন শ্রমিক যারা রয়েছে নির্মাণ শ্রমিক কিংবা আপনি কোনো রকম বাইরে গিয়ে কাজ করে থাকেন ভাটাতে গিয়ে ইট ভাটায় কিংবা কোনো কলকারখানা সেক্ষেত্রে আপনি আবেদন করতে পারবেন এর পাশে আপনি দেখতেই পাচ্ছেন যে এগ্রিকালচারের লিস্ট রয়েছে এরপর রয়েছে আপনাদের ড্রাইভার অর্থাৎ যারা গাড়ি চালক রয়েছে সেটা আপনি কার চালান কিংবা সরকারি বাস চালান কিংবা আপনি ট্রাম চালান কিংবা আপনি যেরকম ট্যাক্সি কিংবা ভ্যান ড্রাইভার কিংবা রিক্সা চালক কিংবা বাস কিংবা ট্রেন ট্রাম ইত্যাদি তো প্রতিদিন আবেদন করতে পারবেন তো এরপর এখানে রয়েছে কিন্তু আপনি অটোমোবাইল অর্থাৎ যারা রিপেয়ারিংয়ে কাজ করে থাকেন মল সার্ভিসিংয়ে কিংবা ইলেকট্রনিক কাজ করে থাকেন সেক্ষেত্রে আপনি আবেদন করতে পারবেন তো আপনি যদি অটোমোবাইলে কাজ করে থাকেন রিপেয়ারিংয়ে সেক্ষেত্রে আপনি আবেদন করতে পারবেন এরপর বিউটিতে যারা কাজ করে থাকেন তো এরপর নিচে আপনি দেখতেই পারছেন সমস্ত লিস্ট রয়েছে এখানে আপনাদের যারা টিউটার রয়েছে অর্থাৎ এডুকেশনের ক্ষেত্রে রয়েছে আপনাদের এখানে টিউশন যারা পড়িয়ে থাকেন তার মধ্যে আবেদন করতে পারবেন প্রাইভেট যারা পড়িয়ে থাকে এক একদায় এরপর বলা হয়েছে যে আপনি যদি অর্থাৎ বিল্ডিংয়ে কাজ করে থাকেন কন্ট্রাক্টার যে রয়েছে এক কথায় তারা মধ্যে আবেদন করতে পারবেন এরপর আপনি যদি অর্থাৎ রিপেয়ার করে থাকেন কোনো যে আপনার সাইকেলের দোকান রয়েছে সব রয়েছে এক কথায় তার মধ্যে আবেদন করতে পারেন এডুকেশন করতে দেখতেই পারছেন যে টিউটার এরপর টিচার প্রতি আবেদন করতে পারবেন এরপর নিচে আপনি চলে আসবেন ইলেকট্রনিকের ক্ষেত্রে কিন্তু আপনাদের রয়েছে মোবাইল সার্ভিসিং কিংবা আপনাদের বাড়িতে থেকে যেন ইলেকট্রনিক সার্ভিসিং করে থাকেন তো তার কিন্তু প্রত্যেক আবেদন করতে পারবেন তো আমি আপনার সুবিধাতে ড্রেসগুলো দিয়ে দেবো সে ড্রেসগুলো ক্লিক করে আপনি সমস্ত লিস্ট নিয়ে দেখতে পারবেন এছাড়াও অঙ্গনবাড়ি কর্মী আশা কর্মী প্রত্যেকদিন আবেদন করতে পারবেন এবং টেলার থেকে শুরু করে প্রত্যেক আবেদন করতে পারবেন তো আমি আপনাদের সুবিধার্থে ড্রেসগুলো পিডিএফ এ লিঙ্ক দিয়ে দেবো সেখানে আপনি দেখে নেবেন এখানে সমস্ত লিস্ট রয়েছে তো আপনি এক এক করে দেখে নেবেন